নমস্কার, বড় নিউজ আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি মেহবানা স্পোর্টিং এর সর্বক্ষণের কর্মী, কিন্তু যার একটা ডেজিগনেশনও আছে অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি, কিন্তু তার চেয়েও তিনি নিজেকে কর্মী বলতে বেশি পছন্দ করেন, সেই বেলাল আহমেদের সঙ্গে। বেলাল, একটা ঐতিহাসিক মুহূর্ত, তৃতীয় ম্যাচেই তোমরা জয় পেলে ইন্ডিয়ান সুপার লিগে, এবং এই যে কোভিড এর মধ্যে থেকে যে জার্নিটা শুরু হয়েছিল 2020 সালে, সেখান থেকে আজ এইখানে যে পৌঁছেছে মেহবানা স্পোর্টিং, যেখানে তুমি বাবা বলে নিজে ছিলে, কি বলবে, কিরম লাগছে? খুবই আনন্দ, মানে প্রকাশ করা যাচ্ছে না কি আনন্দ। আমি বাড়িতে, যেহেতু বৃষ্টির দিন, বাড়ি থেকে বেরোনি, বাড়িতে টিভিতে দেখছিলাম বসে একা, মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে খেলা, খুবই আনন্দ উপভোগ করেছি ম্যাচটা। এত মানে খুশি কি বলা যায় না, যে সেদিনকার যে ভাবছি আর আজকের দিনটা, আজকে আইএসএল এ মানে ইন্ডিয়া সব থেকে বড় ফুটবল যে পৃথিবীর মানুষ দেখে বা ভারতবর্ষের মানুষ বাংলার কে, এটা আজকে ম্যাচে এটা হলো আমার সব থেকে বড় আনন্দ হচ্ছে আমার ম্যাচকে, এটা যে সবাই দেখলো কি হ্যাঁ মমনান টিম এখনো আছে 133। একসময় এরকম ছিল একটা সেকেন্ড ডিভিশন আই লিগ না খেলার জন্য সুলতানদা শুধু বলেছিল এবছর সেকেন্ড ডিভিশন আই লিগ খেলবো না, তারপরে ঝড় উঠে গেছিল প্রত্যেকটা মিডিয়াতে, পুরো সিএনএন থেকে নিয়ে বড় বড় মিডিয়া, ইন্টারন্যাশনাল চ্যানেল থেকে, কে মমনান শাট ডাউন, মানে মমনান স্পোর্টিং ক্লাব বন্ধ হয়ে গেছে, মানে এরকম অবস্থা হয়েছিল 2014 বা 2015 সময় 2016 সময় এরকম হয়েছিল। সুলতানদা শুধু সেকেন্ড ডিভিশন আই লিগটা এবছর খেলবো না, তার জন্য যেভাবে ভারতবর্ষের থেকে বিয়ে বাইরে মিডিয়ারা ওয়ান অব দা ওল্ডেস্ট ক্লাব অব মডার্ন স্পোর্টিং শাট ডাউন বলে এটা বারবার করে, তুমি তোমার হয়তো মনে হবে এটা দেখা যাচ্ছিল, কিন্তু না, মডার্ন স্পোর্টিং অলওয়েজ ছিল, আজকে থাকবে। আজকে যেভাবে আইএসএল আজকে যে টিম খেলছে, যেটা ভাবে ম্যাচ খেলে প্রমাণ করেছে, আজকে সত্যি যা আনন্দ দিন আমি বলতে পারছি না। কংগ্রেচুলেশন টু অল মাই প্লেয়ার্স, মাই সাপোর্টিং স্টাফ, ইনক্লুডিং আমার প্রত্যেকটা সমর্থকদের, আমাদের ইনভেস্টার, আমাদের মানে সারাচি গ্রুপ, বাংকার হিল, ইভেন অল কমিটি মেম্বার্স কে সবাইকে আমি অভিনন্দন জানাবো আজকে যে আমরা ম্যাচটা যে আমরা জিতেছি আওয়ে ম্যাচ, এটা খুবই খুশি, খুবই আনন্দ। এটা আমি তোমাকে মানে জয়দা, আমি তুমি অনেকদিন ধরে স্পোর্ট রিপোর্টার, অনেকদিন ধরে তুমি কাজ করছো, তুমি এটা ভালো করে জানো, যখন বলছে মডার্ন শাট ডাউন 2016 সেকেন্ডের না খেলে, আর কিন্তু এখানে একটা কথা বলছি, তুমি পুরনো কথাটা টালে, একটা প্রসঙ্গ কিন্তু হয়েছিল তখন, কিন্তু সুলতানদা একটা জায়গায় স্টিক করেছিল যে আমি কোন লিকার প্রস্তুতকারক সংস্থার থেকে স্পন্সরশিপ নেব না, সেই কথাটাও কিন্তু সুলতানদা বলেছিলেন। পুরনো কথা বললে বলে সেই কথা, এটাও কিন্তু পাশাপাশি বলতে হবে যে যখন প্রতিবেশী দুটি ক্লাব এটা করেছিল, কিন্তু মেহবানান কিন্তু নিজেদের একটা আদর্শ মেনটেন করে চলেছিল, সেখানে তোমরা আর্থিক কষ্টের মধ্যে, অসচ্ছলের মধ্যে গিয়েছিলে, কিন্তু সুলতানদা সেই নীতি কিন্তু পরবর্তীকালে তোমরা মেনে চলেছ, সুলতানদার মারা যাবে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, তুমি কথাটা তুললে বলে আমি আর একটু পরিষ্কার করে দিচ্ছি দর্শক শ্রোতাদের সামনে। এটার জন্য আজকে খুবই আনন্দ, খুব খুশি আমি অনেকই, মানে এবারে আমাদের মোহনবাগানের ম্যাচের দিকে সবাই তাকিয়ে, আমাদের সমর্থকরা কে সেদিন হয়তো আমার মনে হয় মাঠের মধ্যে মন মানতে যে বেশি সমর্থক মডার্নের সমর্থক থাকবে, আর আজ থেকে আমার মনে হয় ওই দিনের অপেক্ষায় থাকবে মডার্ন স্পোর্টিং সমর্থক ছাড়া যারা ফুটবল প্রেমী প্রেমী আছে ভারতবর্ষের মধ্যে, সবাই ওই ম্যাচটার উপরে তাকিয়ে থাকবে কি ওই ম্যাচটা কি হবে, ওই ম্যাচে কি লড়াই হবে, কে হবে মডার্ন ফুটবল খেলবে। এবার এখনই বলে দেওয়া যায়, তার আগে 2 তারিখে ইরানের সঙ্গে, ইরান থেকে তেহরান থেকে ফিরতে 3 তারিখ হয়ে যাবে, তারা অনেক কম রেস্ট পাবে, মেহমানের স্পোর্টিং টানা 8 দিন রেস্ট পাচ্ছে, এটা কিন্তু মেহমানের স্পোর্টিং এর ক্ষেত্রে 5ই অক্টোবরের ম্যাচের ক্ষেত্রে একটা পজিটিভ দিক, এখনই এটা বলে দেওয়া যায়। আমরা মনে করছি যে আবার একটা বড় ম্যাচ আমরা দেখবো, সত্যিকারের বড় ম্যাচ, সেখানে হয়তো উপচে পড়বে গ্যালারি, এবং পুজো মৌসুমে 62,000 লোক থাকবে সেদিনকে মাঠে, ফুল স্টেডিয়াম প্যাক থাকবে আমি আশা করছি, আমাদের সমর্থকরা তো থাকবে, মনমানো থাকবে, ইভেন ভারতবর্ষের মধ্যে টিভিতে আমার মনে হয় ওই ম্যাচটা উপভোগ সবাই যারা ফুটবল প্রেমী, যারা আইএসএল রেগুলার যারা থাকে তারা বসে যাবে, আর মোমেডানের সমর্থকরা তো আজকে যে বাংলার মধ্যে, আমি যেটা আমার কয়েক বছরের মধ্যে অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছিল সাপোর্টাররা, তুমি যদি গোয়া বল, মানে অন্য অন্য রাজ্যে সব জায়গায়, শুধু কেরালা ছাড়া, আমি যেটা মনে করছিলাম যে আস্তে আস্তে লোক ভুলে যাচ্ছে, কিন্তু না, এইবারে এই আইএসএল এর মাধ্যমে আমি এটা বারবার বলেছি, যেদিন মোমেডান ধারাবাহিক 3 বছর আইএসএল খেলবে, যেদিন উঠে
তারপরে দেখবি আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে যে ফুটবলের প্রেমী যা মোহামেডানের সমর্থকরা আস্তে আস্তে যারা যে নতুন প্রজন্ম যারা উঠে এসছে তারা দাদু থেকে বাবা থেকে যারা শুনে এসছে তারা কিন্তু দিল্লিতে প্রচুর মোহামেডান সমর্থক আছে, গৌহাটিতে আছে, হায়দ্রাবাদে প্রচুর লোক হবে, বোঝাই যাচ্ছে কেরলও লোক প্রচুর লোক হবে মোহামেডান স্পোর্টিং এর কাছে, কিন্তু অনেকটাই হোম ম্যাচ আর অ্যাওয়ে ম্যাচের মধ্যে পার্থক্য হয়তো খুব বহু পার্থক্য থাকবে, কেন যদি এটা খেলতে অ্যাজ ফার অ্যাজ পাবলিকের উপস্থিতি যদি হয় সাপোর্টারদের উপস্থিতি হয় তবে হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের মধ্যে বোধহয় মোহামেডান স্পোর্টিং এর কাছে খুব একটা ব্যাপার থাকবে না, কিন্তু এটা একটু এটা যে সময় লাগবে অল্প অল্প দেখবে যখন সবাই যখন আস্তে আস্তে মোহামেডান জেনে নেবে যারা নতুন প্রজন্ম যারা মা দাদু আর বাবার থেকে থেকে যখন শুনবে মডার্নের ইতিহাসটা তখন একটু আরো বেশি দেখবে ফার্স্ট ইয়ার বাদ দিয়ে সেকেন্ড ইয়ার আরো বেশি মাঠের মধ্যে লোক আসবে, থার্ড ইয়ারে তো ভারতবর্ষের মধ্যে যেটা আমরা ভাবছি যে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের সমর্থক আসছে কিন্তু আস্তে আস্তে সবাই ফুটবলে মডার্নে ফুটবলের দিকে এগিয়ে আসবে সেটা আমার আশা আছে। অনেক ধন্যবাদ বেলালদা আমাদের সঙ্গে থাকার জন্য।